আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছে আজকে আমি গুরুত্বপূর্ণ আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি তোমরা আমি ইতিমধ্যে জিওলজির কয়েকটি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমি দেখে দিয়েছিলাম একবার বই থেকে যে কোন জিনিসগুলো তোমাদের আসলে পড়া উচিত আজকে আমি বোটানি দেখিয়ে দিব তবে তার আগে আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি বা অনেক স্টুডেন্টের যে প্রবলেমটা তারা আসলে বুঝতে পারতেছে না যে হিউজ পরিমাণ চ্যাপ্টার কোন জিনিসগুলো আসলে আমরা রিটার্নের জন্য পড়বো হিউজ টপিক রয়েছে তো তাদের জন্য আজকে আমি এটা আগে বুঝাবো যে আসলে রিটার্নটা তুমি কিভাবে কীভাবে প্রিপারেশন নেবে সেটা হচ্ছে আগের সালের যে কোশ্চিনটা যেহেতু তো আমরা উনিশ বিশেষজনে পরীক্ষা দিয়েছিলাম আমরা যদি সরাসরি পরীক্ষা দিয়েছি আমরা জিনিসগুলো ফিল করেছি আসলে তো সেটা অ্যানালাইসিস করে আমি তোমাদের দেখাবো যে কোন ধরনের রিটার্নগুলো তোমাদের আসলে প্রিপারেশন নিতে হবে আসলে ওকে আর যারা আমরা এখনও অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করিনি এই যে অ্যানালাইসিস শিটগুলো খুব সুন্দরভাবে গোছানো আছে অ্যানালাইসিস শিটগুলো নিলে তোমরা কি হবে জাস্ট এই মুহূর্তে তোমাদের রিভিশনটা অনেক ফাস্ট হয়ে যাবে যেটা খুবই খুবই জরুরি আমি বলতেছি যে খুব কম সময়ের মধ্যে তুমি রিভিশনটাকে গুছিয়ে নিতে পারো ডিসক্রিপশনে আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে তোমার প্রোফাইলে নক দিয়ে আমরা শিটগুলো কালেক্ট করতে পারবে ওকে তো চলো দেখি আমরা এখানে কি সুন্দর করে আগে অ্যানালিস করবো আগে দেন আমরা বুঝবো যে আসলে কীভাবে কোশ্চিনগুলো আসতে পারে তোমাদের টাইমে ওকে আর একটা জিনিস হচ্ছে এ গ্রুপে আমার যারা অ্যাড হয়ে সরাসরি তাড়াতাড়ি অ্যাড হয়ে যা ডিসক্রিপশনে আমার দেওয়া আছে কারণ আমি কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু এক্সাম নিব কয়েকটা ইনশাআল্লাহ ঢাবি স্ট্যান্ডার্ড এক্সাম নিব তোমরা আশা করি তোমাদের অনেক লাভ হবে এটা কিন্তু কোনো কোর্স না জাস্ট আমি তোমাদের উপকারের জন্য কয়েকটা এক্সাম নেবো ওকে আচ্ছা দেখো আমরা একটু অ্যানালাইসিসে চলে যাই দেখো প্রথম যে প্রশ্নটা এসেছে সালেসং সরস্বর রাসায়নিক বিক্রিয়াটি লেখাম সালের গুরুত্ব লেখো এই যে একটা রি রিয়াকশন চেয়েছে তাই না যে একটা রাসায়নিক বিক্রিয়া চেয়েছে এখন কথা শোনো আমি বারবার বলতেছি তার এমন টাইপের কোশ্চেনগুলো দেওয়ার ট্রাই করবে খুব মনোযোগ দিয়ে শোনো বারবার বলতেছি তারা এমন টাইপের কোশ্চেনগুলো দেওয়ার ট্রাই করবে যাতে করে ওটার অ্যান্সার এক্সাক্ট হয় দ্যাট মিন্স ভেরিয়েশন হবে না এখন বলতে পারো কেন ভাই ভেরিয়েশন হলে কী সমস্যা কারণ দেখো ভেরিয়েশন হলে কিন্তু দেখো এক এক টিচার কিন্তু এক এক মার্কস দিবে এই জায়গায় ধরো কোনো ইলেভারেশন যদি চায় তুমি একটা লিখতে পারো ও একটা লিখতে পারো ও একটা লিখতে বো আর কারেক্ট বাট এখানে তাও দেখবে যে মার্কের একটা কিন্তু ওলট পাট লেগে যেতে পারে কেউ কারো মেন্টালিটি হতে পারে কোনো টিচারের দুই দিল কেউ দিবে এক কেউ শূন্যও দিতে পারে ভালো নাও লাগতে পারে তোমার সংজ্ঞাটা সো লাইক দ্যাট এরকম কিছু দিবে না যাতে করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এরকম কিন্তু কিছু দিবে না তাহলে কেমন রিটার্ন দিয়েছিল তারা চলো একটু দেখে আসি দেখো এটা একটা রাসায়নিক বিক্রিয়া চেয়েছিল এখন রাসায়নিক বিক্রিয়া তো ভাই সবাই সেম লিখবে তাই না এখানে তো আর অল্টারনেট হওয়ার কোনো কারণ নেই এইবার আসি এক উদ্ভিদের মূলের অন্তর্গঠনের শনাক্তকারী ছয়টি বৈশিষ্ট্য লিখতে বলছে তাহলে এটাও তুমি ভালো করে ফিল করো এখানে কিন্তু তুমি কি আজেবাজে কিছু লিখতে পারবে তোমার মনের মাধুরী ভিসে কিছু লিখতে পারবে না এক্স্যাক্টলি নট তাহলে তুমি কিন্তু এখানে এক্স্যাক্টলি পাঠ্যপুস্তকে যা আছে সেটাই কিন্তু লিখতে হবে তো এই জায়গাও কিন্তু মার্টের ভেরিয়েশন হওয়ার কোনো অপরচুনিটি তারা রাখেনি এবার তারপরে একটা আসো গণপর্যন্ত মানুষের শ্রেণীবিভাগ লিখতে বলেছে এখন এইখানে কি তুমি অন্য কিছু লিখতে পারবা এক্স্যাক্টলি ন তাহলে তোমাকে এই জায়গায় কিন্তু একেবারে হুবহু যা আছে তাই লিখতে হবে লিখলে মার্কস না না লিখলে বলে মার্কস পাবা না তাহলে এই জায়গায়ও কিন্তু তারা ওই অপরচুনিটিটা রাখেনি এইবার আসো নিম্নত্ব প্রাণীদের বৈজ্ঞানিক নাম গোলকৃমি যোগ ঘড়িয়াল আপেল সামগ্রী মাছ দহিল এখন বলতে অনেকে টেনশনে আছে বাপরে বাপ যে ভাই কোন ধরনের ইয়েগুলো পড়ব সাইন্টিফিক ন্যামগুলো পড়বো আমি তো কিছুই পারি না এতগুলো সাইন্টিফিক নেমকে মুখস্থ করা যায় দেখো না ভাই এটাকে একবারে এমন সাইন্টিফিক নেম আছে তুমি জীবনে শোনো নাই একবারে যেগুলো টিচাররা পড়া ইন্টারমিডিয়েটে উপরে উপরে যে জিনিসগুলো সেইগুলো জিনিস দিকে এসেছে দোয়েল রুই মাছ গোলকিরমি যোগ আপেল শামুক এগুলো ভাই সবাই জানে রে ভাই তো এগুলাই আসবে একবার উপরে উপরে তুমি যেগুলো জিনিসগুলো পড়বা একবারে অনেক গভীরের যে ইয়েগুলো আছে সাইন্টিফিক নেম ওগুলো কিন্তু আসবে আমি অলরেডি সাইন্টিফিক নেম কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু দেখিয়ে দিয়েছি সো এখান থেকে তুমি একটা ধারণা নেও আমি বারবার বলতেছি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে সেই জায়গার প্লেসটা সম্পর্কে কিন্তু তোমাকে অবহিত থাকা লাগবে তাহলে কিন্তু তুমি ভালোভাবে হিট করতে পারবা শত্রুপক্ষকে সেটার জন্য যে এই পরীক্ষা এই ভার্সিটি এক্সামের পরীক্ষাটা কিন্তু একরকম সেরকমই তোমাকে যাওয়ার আগে সেটার প্রি প্ল্যান তোমাকে করা লাগবে কিভাবে এইটার প্ল্যান করা হবে আগের কোশ্চেনগুলা দেখে কারণ তুমি আগের কোশ্চেনগুলা দেখো এখানে যদি এমন কোনো কোশ্চেন থাকতো যে এক এক ধরনের এক এক অ্যান্সার লিখতে পারবে বা কিছু অ্যাটাচ করতে পারবে তাহলে কিন্তু ঝামেলা তো এমন এক্সাক্ট রিটার্নগুলো দিচ্ছে যাতে করে স্পেসিফিক কথাকে তোমার কিছু লিখতে হবে এখন এর আঙ্গিকে এই যে প্যাটার্নের শনাক্তকারী সাইন্টিফিক ন্যাম সার্ডেন রিয়াকশন এই ধরনের বা ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স এখন তোমাকে যদি বলে যে প্রোটিনের ক্যারেক্টারিস্টিক্স লেখো লিপিডের কয়েকটি ক্যারেক্টার তুমি কি ওর কিছু লিখতে বা তুমি যতটুকু লেখা অতটুকু লিখবা কিন্তু তাহলে দেখো এই জায়গাগুলো কিন্তু তোমাকে অবশ্যই 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 বুঝতে পারতে হবে ওকে তো চলো আমরা দেখি যে এই আঙ্গিকে তোমার বোটানির যে বিজ্ঞান বইটি আছে সেই আঙ্গিকে কোন কোন চ্যাপ্টারগুলো এই রিলেটেড কোশ্চেন আছে আমরা একটু দেখিনি সো এর আগের কোশ্চিনটা অ্যানালাইসিস করার মাধ্যমে যে জিনিসটা বোঝা গেল সেটা হচ্ছে তোমাকে প্রায়োরিটি দিতে না লাগবে এক নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য কিছু সার্টেন কিছু ইম্পর্ট্যান্ট জিনিসের বৈশিষ্ট্য দুই নাম্বার হচ্ছে তোমার শনাক্তকরণ বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে তুমি একটু আগে দেখলাম রিয়াকশন যদি কোনো চ্যাপ্টারে থাকে রিয়াকশন টাইপের সো ওগুলো করা লাগবে অ্যান্ড লাস্টলি যেটা বললাম যে অর্থনৈতিক গুরুত্ব কিছু গুরুত্ব বা ইম্পর্ট্যান্স যেমন এর এগারবারে সে ছিল সালেকশন সেশন বিক্রির ইম্পর্ট্যান্স সেটা পড়া লাগবে অ্যান্ড লাস্টলি তোমাকে যেটা বলল সাইন্টিফিক ন্যাম এই টাইপের কোনো কিছু যখন তুমি পাবা তখন ওই জিনিসটা অবশ্যই একটু পরে রাখবা তো আমার মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এক্সপিরিয়েন্স বা অ্যানালাইসিস করার মাধ্যমে যেটা আমি বুঝতে পারতেছি যে এবার তোমাদের এই যে একটা চ্যাপ্টার আছে ও উদ্ভিদ এই এই চ্যাপ্টারটা থেকে যে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কেন কথা বলতেছি আমি কারণ দেখো এই নগ্ন বিজি আবৃত উদ্ভিদে এই ক্যাটাগরির কিছু প্রশ্ন আছে তুমি দেখো এখানে তারা কিন্তু প্র্যাকটিক্যাল টাইপগুলো একটু বেশি করার ট্রাই করবে কারণ তুমি ডিপলি জিনিসগুলো পড়েছো কি না এটা জানার জন্য যেমন দেখো এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে যদি এগুলো কম ইম্পর্ট্যান্ট এই দেখো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য ওকে তাহলে দেখো পোয়েসি এর উদ্ভিদের গোত্রের পরিচয় ইয়া শনাক্তকারী বৈশিষ্ট্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট ইন্টার লাইফেও কিন্তু অনেক এসেছে এই প্রশ্নটা যে পোয়েসি মালভেসি জিনিসগুলো মালভেসি গোত্রের বৈশিষ্ট্য দেখছো এই তারপরে আসে তোমার যে মালভেসি গোত্রের শনাক্তকরণ বৈশিষ্ট্য দ্যাট আবার ওখানে পরে আবার অর্থনৈতিক ইম্পর্টেন্স রয়েছে কিন্তু মালভেসি গোত্রের বা পোয়েসি গোত্রের কয়েকটা অর্থনৈতিক ইম্পর্টেন্স তোমরা মনে রাখলে তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখো আমার কেন জানি মনে হচ্ছে যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে দেখো এইখান থেকে কিন্তু রিটার্ন করেছিল জবা ফুলের পুষ্প সংকেত চেয়ে ছিল ওই জবা ফুলের পুষ্প সংকেত অনেক অনেক ইম্পর্ট্যান্ট এখানে দেখো এই যে শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকার বৈশিষ্ট্য দ্যাট মিন্স আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যদি আল্লাহর সহায়ক থাকে এবং সব কিছু যদি পারফেক্টভাবে হয় তুমি কিন্তু এখান থেকে একটা রিটার্ন পেতে চলেছো ওকে যদি সব কিছু ঠিক থাকে যদিও তুমি দেখো আসলে একজাক্টভাবে সেভাবে বলা যাবে না কারণ দেখো ভাই রিটার্নের মাত্র দশ মার্ক দুই পেপার মিলে এখন যে যিনি কোশ্চিন করবেন তার আর্জেন্টিনার যে মেন্টালিটি কীরকম থাকে বা কোন জিনিসগুলো থেকে দেয় সেটা আসলে বলা সোটা বাট আমরা আইডিয়া করতে পারি আমরা গেস করতে পারি ওই যে বললাম যুদ্ধে যাওয়ার আগে যেমন প্রিপারেশন নেওয়া দরকার ওই জায়গা সম্পর্কে জানা দরকার আমরাও ঠিক আগের কোশ্চিনটা দেখি সেরকম একটা গেস করে আমার মনে হচ্ছে যে এরকম হতে পারে যেহেতু এই রাজশাহী ইউনিভার্সিটি ওই জায়গাটাকে প্রায়োরিটি দিয়েছে কারণ দেখো ওরা কিন্তু সেম সেম অনেকটাই কোশ্চেন করে ওকে সো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতো যে আমি কোন জিনিসটাকে হিট করা তোমাদের ট্রাই করতেছি ওকে রিটার্নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমরা সবাই জানো যে টিস্যু এবং তন্ত্র যে চ্যাপ্টারটি রয়েছে এটি এমন একটি চ্যাপ্টার যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ পড়াশোনা করতে হয় ওকে যারা আমরা অনার্স করতেছি তারা কিন্তু এটা অনেক ভালোভাবে এটা করতে হয় এটা আমাদের সুন্দর করে মূলের যে স্ট্রাকচার বা কাণ্ডের স্ট্রাকচার দেখে কিন্তু আমাদের মানে বুঝতে হয় যে এটা এক বিস্পত্রী উদ্ভিদ ছিল না কি উদ্ভিদ ছিল দ্যাট মিনস প্র্যাকটিক্যাল লাইফ পার্সোনা ওকে সো এগুলা কিন্তু ভালো তারা জাজ করতে চায় ঢাকা ইউনিভার্সিটি সো সেদিক থেকে এখানে কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য আছে তোমরা অবশ্যই অবশ্যই ন্যূনতম হলেও পাঁচটা করে শনাক্তকারী বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে যেমন এক বিস্পত্রি উদ্ভিদ দেখো ঢাকা ইউনিভার্সিটির কিন্তু ভাই একটা ক্যারেক্টার আছে তারা যেগুলো থেকে কোশ্চিন করে বা করে এখন দেখো নিউ করে আবার রিটার্ন করবে তারা কিন্তু অবশ্যই আগে রিটার্নটাকে ফলো করতে বাধ্য যে আগে রিটার্নটা কীভাবে হয়েছিল আসলে সেই ক্যাটাগরিরে কিন্তু রিটার্ন করবে দ্যাট মিন্স ওই চ্যাপ্টারগুলোও কিন্তু প্রায়োরিটি দিতে পারে সেখান থেকে একবার মূল এসেছিলো এবার কাণ্ড আসবে সো এই জিনিসগুলো তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে এখান থেকে আবার দেখো যে দ্বি বিস্পত্তির কাণ্ডের অন্তর্গঠন এবার এটা চলে আসতে পারে বলা যায় না ভাই ওকে তো এইগুলো তোমরা অবশ্যই দুই তিনটা করে এক বৃহস্পতি উদ্বেদ কাণ্ডের অন্তর্গঠন শনাক্ত করো সো এই চ্যাপ্টারটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এখানে যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আছে তোমরা অবশ্যই অবশ্যই পড়ে নিবে ওকে কিছু এখানে ক্লাসিফিকেশন আছে এটা বলতে পারে যে বিভিন্ন ভাস্কুলার বান্ডেলের বিভিন্ন শ্রেণীবিন্যাস উদাহরণ সহ দেখাও এভাবে কিন্তু বলতেই পারে ওকে তো ভাস্কুলার বান্ডেলের বিভিন্ন শ্রেণীবিন্যাস তুমি উদাহরণ মনে রাখলে এই চার্টটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে সংযুক্ত অডিও কেন্দ্রিক যেন সমধি পার্শ্ব এমন ধরনের আসবে ভাই রেগুলার্স না অবশ্যই সেটা কিছু জাজ করতে চাবে তোমাকে ওকে তুমি এই জিনিসটা ইন্টারনালি জানো কি না যেমন সনাতকরী বৈষ্ণ্ এরকম এসেছিলো রিয়াকশন সাইন্টিফিক নেম এসেছিল সেই চ্যাপ্টারটাও কিন্তু ওইটার পরে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রিটার্নের জন্য আচ্ছা এবার আসলে তাহলে প্রথমে কী বললাম নগ্ন বিজি উদ্ভিদ রিটেনের জন্য খুবই খুবই প্রায়োরিটি টপ প্রায়োরিটি লিস্টে রয়েছে এবার অ্যান্ড দেন আমি বললাম কি টিস্যু টিস্যুতন্ত্র অ্যান্ড দেন আমি বলতেছি যে নবম যে অধ্যায়টি রয়েছে তোমাদের এই যে দেখো উদ্ভিদ শরীর তত্ত্ব এটাও অনেক অনেক ভাস্ট চ্যাপ্টার অনেক কিছু আছে এখান থেকে যেহেতু সালক সংশ্লেষণ থেকে প্রশ্ন চলে এসেছে আগেরবার এবার কিন্তু তোমাদের জন্য শোষণটা অনেক 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 ইম্পর্ট্যান্ট এবার বলতেই পারে যে শোষণ কাকে বলে বা অবাধ শোষণ বা সবা শোষণ কাকে বলে শোষণের রিয়াকশনটি লেখো এবং এটার দুইটি গুরুত্ব লেখো যেটা এর আগের বারে এসেছে সালো শোষণ বিক্রিয়াটির গুরুত্ব চেয়েছিল শোষণের গুরুত্ব চাইতেই পারে ওকে সো তোমরা অবশ্যই এই জিনিসটাকে মনে রাখবে এবং এই সবাদ শোষণের যে গ্লুকোজে জারিত হয়ে যে কত অনু এটিপি উৎপন্ন হয় এই হিসাবটাও একটু কিন্তু জানে রাখো আসতেও পারে কিন্তু ওকে সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এই চ্যাপ্টারটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আর এখানে কয়েকটি আরও কয়েকটি ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে লিমিটিং ফ্যাক্টর রয়েছে এটা হালকা করে জানে রাখো তারপর এখানে সি ফোর উদ্ভিদের যে পার্থক্য দু একটা করে মনে রাখো তারপর এখানে অনেক কিছু রয়েছে আরও বাট ওই কয়েকটা জিনিস পড়লেই আমার মনে হয়ে যাবে কারণ দেখো তারা কিন্তু রিয়াকশন চাইতে পারে অর্থনৈতিক গুরুত্ব লাগবে এরকম কিছু চাইতে পারে ওকে সো আশা করি তোমরা এই জিনিসগুলো একটু পরে রাখবে এই সপ্তমধ্যায় কিন্তু রিটেনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট সরি নবম অধ্যায় ওকে সো তাহলে প্রথমে গেলো নগ্ন বিজয় আবৃত বিজয় উদ্ভিদ তারপর টিস্যু টিসুতন্ত্র তারপর উদ্ভিদ শরীরতত্ত্ব যেমন এখানে আরেকটা এরকম চ্যাপ্টার রয়েছে ব্রায়ো ফাইটা ও টেরিটো ফাইটা এখানেও কিছু কিন্তু শনাক্তকারী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেমন রিক্সিয়ায় শনাক্তকারী বৈশিষ্ট্য চাইতেই পারে ওকে যেহেতু আমরা প্যাটার্ন মেনে পড়াশোনাটা করবো আসলে কারণ আমাদের উপায় নাই তো কারণ দেখো আমরা যেহেতু প্রথমবার রিটেনে অ্যাটেন্ড করেছিলাম পরীক্ষায় তোমাদের থেকে আমরা আরও আননোন্ড ছিলাম তোমরা তো তাও একটা বছর এখন কোশ্চিনটা জানো যে কীভাবে কোশ্চিনটা হতে পারে আসলে আমরা তো তার থেকেও আনোন্ড ছিলাম তো আমাদের কী অবস্থা হয়েছিল বুঝো যে তোমরা তার থেকে একটু হলেও কিন্তু আপডেট রয়েছো তাহলে তোমরা কিভাবে পড়াশোনাটা করবে জাস্ট ওই কোশ্চেনটাকে ফলো করবে আগের কোশ্চেনটাকে ওই ওই মাফিক কিন্তু পড়াশোনা করা লাগবে উপায় নেই তুমি কি করবো বলো তোমা তোমার এইভাবে যদি রেগুলার স্পোর্টসে পড়তে চাও অনেক পড়াশোনা ভাই কোনটা মনে রাখবা কোনটা ছাড়বা তার থেকে আমি একটু গুছিয়ে পড়ি পারলে পারলাম নাহলে পারলে নাই এরকম তাই তো না তাই না আসলে তোমাকে এক্সাক্টলি তুমি জাস্ট ওই জায়গাটাকে হিট করতে পারলেই হবে ওই আঙ্গিকে লিখলেই হলেও আর কি তবে আমার মনে হয় এইভাবে যদি কেউ পড়তে পারে ইনশাল্লাহ সে কিন্তু রিটার্ন কিন্তু কমন পাইতেই পারে পাইতেই পারে ওকে তাহলে এখানে দেখো রিক্সায় শনাক্তকারী বৈশিষ্ট্য আর এখানে তোমার যে টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য আছে এই যে টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য এগুলোকে একটা মুখস্থ রাখলে এটা কিন্তু টোটালি আমরা বলতেছি আগের কোশ্চিনের যে প্রায়োরিটির উপরে বা বলতে পারে টেরিটো ফাইটার বৈশিষ্ট্য বা ব্রায় ফাইটার বৈশিষ্ট্য পাঁচটি করে লিখো বলতেই পারে সেইভাবে বৈশিষ্ট্য যে কারণ এগুলো এক্সাক্ট অ্যান্সার যে তুমি বানাই লিখতে পারবো না তো এটা তো তোমার যে অর্থনীতি গুরুত্ব বলেনি যে তুমি বানায় লিখবা ওকে বা কোনো একটা কথাবার্তা লিখবা যেগুলোর মধ্যে মার্কেট ভেরিয়েশন হতে পারে সেই টাইপের মনে হয় না যে কিছু দিবে ওকে কিছু তো এইভাবে তোমরা আশা করি তোমরা প্রিপারেশনটাকে আরও গুছিয়ে নিবে ওকে সো মেইন জিনিস তোমাকে ধরিয়ে দিয়েছে ভাই তুমি এখন আশা করি তুমি এখন প্রিপারেশনটা নিতে পারবে তাহলে বারবার আমি যে ক্যারেক্টার আমি যে জিনিসগুলো বলতেছি এই জিনিসগুলোই আবার মনে রাখো যে এমন কিছু রিটার্ন দিবে যার স্পেসিফিক আনসার রয়েছে প্রথম কথা মনে রাখবা দেন মনে রাখবা যে সেটার অবশ্যই সেটা হতে পারে শনাক্তকারী বৈশিষ্ট্য সেটা হতে পারে জাস্ট ক্যারেক্টারিস্টিক্স সেটা হতে পারে কোনো রিয়াকশান এবং সেটা হতে পারে সাইন্টিফিক ন্যাম এই যে আগের যে জিনিসগুলো তুমি দেখো এরকম রিটার্ন দেওয়ার কারণটা কি কারণ ওগুলোর স্পেসিফিক আনসার রয়েছে ওকে তো এরকমও কিছু যেমন এখানগুলোর থেকেও কিছু রিটার্ন যদি আসে তাহলে এরকম করে আসতে পারে যে পার্থ জিনিস সিস্কি অ্যাপ্লোয়েড পার্থ জিনিসের ডিপ্লয়েড পার্থ জিনিস কি বা উদাহরণ সহ লেখো এই জিনিসগুলো বা এরকম হতে পারে যে নিশিকের পর গর্ভাশয়ের যে পরিবর্তনগুলো কয়েকটা দিল পাঁচ থেকে ছয়টা এই পাশেটা লিখতে দিল তোমাদের এই পাশেটা পূরণ করতে হবে সো এরকম ছোটো ছোটো জিনিসগুলো দিতে পারে ওকে সো আশা করি তোমরা এখন বুঝতেছো যে তুমি যেই চ্যাপ্টারগুলোতে যে পাবা যে তো সংজ্ঞা টাইপের কিছু আসেনি সো ওইগুলা না আসাই সম্ভাবনা বেশি কারণ একটা মার্ক একটা এমন প্রশ্ন দিবে যে এখানে দুই থেকে আড়াই মার্কের মতো দেওয়া যায় এখন একটা সংজ্ঞাতে তো তোমাকে দুই থেকে আড়াই মার্ক দিবে না তাই না সংজ্ঞার মধ্যে অনেকে ভেরিয়েশন করবে ইয়ে করবে বা কাছাকাছি লিখবে কাছাকাছি লেগে দেখবে যে অনেকে মার্ক দিবে অনেকে দিবে না এই ধরনের একটা ভেরিয়েশন সৃষ্টি হবে তো যার কারণে এটা মনে হয় ইগনোর করছে আমার যেটা আমার যে অল্প মস্তিষ্কে যেটা আর কি খাটে আর কি তো আমি যেটা বলতেছি তোমাদের জাস্ট জাস্ট শেয়ার করছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা অ্যাকসেপ্ট করবে ওকে বাস্ট আমি জাস্ট শেয়ার করতেছি তোমাদের সাথে আমার যে আইডিয়াগুলো ওকে যেরকম কিছু হতে পারেও হয়তো বা তাহলে দেখো তোমরা আমরা আশ করি তোমরা বুঝতে পারতেছো এখান থেকে এই ধরনের রিটার্নগুলো কিন্তু আসতে পারে এইবার সেতালে তো শনাক্তকারী বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দেন পরে আমরা বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম অ্যান্ড দেন পরে যদি আমরা দেখি দেখি সাইন্টিফিক নেম সাইন্টিফিক নেম তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে সাইন্টিফিক নেম কোথায় কোথায় রয়েছে তোমরা অলরেডি জানো যে তোমরা জানো যে ভাইরাস ব্যাকটেরিয়ার আমি বলেছিলাম আগে যে ব্যাকটেরিয়ার ওখানে কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে সেগুলো একটু পরে নিলে দেন শৈবল ছত্রাকের ওখানে কিছু সাইন্টিফিক নেম রয়েছে কোনটা কি কাজ দেয় সেটা একটু পরে নিলে অ্যাট দ্যাট ফিনিশিংয়ে লাস্ট ফিনিংয়ে তোমরা দেখো লাস্টের জর্দার বিলুপ্ত প্রায় উদ্ভিদ ওখানে কিছু সাইন্টিফিক নাম রয়েছে উদ্ভিদ প্রাণীর সেই উদ্ভিদ প্রাণীর সাইন্টিফিক নেমগুলো কিছু পরে রাখবে ওকে আশা করি তোমরা যে বিলুপ্ত প্রায় বাংলাদেশে যে উদ্ভিদ প্রাণীগুলো রয়েছে বলতে পারে যে বাংলাদেশে বিলুপ্ত প্রায় তিনটি উদ্ভিদ তিনটি প্রাণীর নাম লিখো সাইন্টিফিক নিয়ে করবো অবশ্যই তোমাকে দুই তিনটা তো মেমোরাইজ রাখতেই হবে তো এই হচ্ছে ওভারঅল একটা মোটামুটি ধারণা চ্যাপ্টার না আমি মেইন জিনিসগুলো বললাম তো তাও যে একটা চ্যাপ্টার দেখিয়ে দিলাম ওই জিনিসগুলো হিট করে পড়লেই এইভাবে বুঝে পড়লে ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আমি মনে করি কারণ দেখো আমি আমি যে যেই স্টুডেন্টগুলোর সাথে কানেক্ট আছি তারা দেখো আমি আসলে তারা পড়াটাই স্টার্ট করতে পারতেছে না বায়োলজি অনেকে তো ডিসিশনও নিতে পারতেছে না যে কী দাগাবে আসলে কারণ তারা আসলে এই এইরকম করে হলেও

মার্ক একটু একটু বেশি পাইতে পাইতে টোটালি কাউন্ট কিন্তু বেশি হয়ে যাবে যে যেগুলো পারেনি সেগুলো টাচ করছে জিরো পয়েন্ট ফাইভ হলেও পাচ্ছে বা লাইক দ্যাট তা কিন্তু টোটালি পার্সিয়াল মার্কটা কিন্তু এগিয়ে যাবে আমাদের থেকে ওকে সো অবশ্যই তোমরা ফাঁকা রাখবে না রিটেন তো আপনার মাইনাস নাই রে ভাই যাও পারো লেখো তবে একবারে যে টিচারের মাথা গরম করে দেওয়া যাবে না যাতে কাছাকাছি হয় এরকম কিছু লিখবা আসলে ওকে তো আশা করি তোমরা বুঝতেছো চলো এবার আমরা অ্যানালাইসিস শিটে দেখি আমরা কয়েকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট গুলো যে কিভাবে তোমরা আসলে পড়বে কয়েকটি অ্যানালাইসিস করে শিটগুলো আমাদের একটু দেখিয়ে দিই চলো এখন ধরো কেউ বোটানির ফার্স্ট চ্যাপ্টারটি পড়তে শুরু করলো এখন ও যদি রেগুলারভাবে পড়া শুরু করে ভাই প্রথম চ্যাপ্টারে যে পরিমাণ ইনফরমেশন আছে ওইটা পড়তে তোমার একদিন লাগবে রিয়েলি তুমি দেখো কতগুলো অঙ্গাণু আছে কিন্তু পড়া শুরু করার আগে তুমি যদি এরকম তোমার হাতে একটা জিনিস থাকে অ্যানালাইসিস করা তাহলে তুমি কিভাবে পড়বে দেখো তুমি তাহলে আগে যদি সিটটাকে ফলো করো দেখিত যে কোন অঙ্গাণু থেকে বেশি বেশি বার কোশ্চিন আসছে সবচেয়ে বেশি কোশ্চিন আসছে সেই অঙ্গাণুগুলো আমি আগে পরে রাখবো বেশি বেশি করে পরে রাখবো যাতে এখান থেকে আসলে মিস্টেক না হয় আর দেন যদি টাইম পাই অন্যান্যগুলো একটু চোখ বুলিয়ে রাখলাম এটাই হওয়া উচিত তুমি যদি সম্পূর্ণ অধ্যায়টা মাথায় নিতে চাও যে পারবে তোমার জন্য গুড লাক বাট ম্যাক্সিমামই কিন্তু পারবে না কারণ এই চারটা সাবজেক্ট অ্যাজ ওয়েল এজ আবার প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে ডিপলি পড়া যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল ভিন্ন কথা বা যারা ভার্সিটির প্রিপারেশন নিয়েছে তারা তো অত ডিপলি আমরা পড়ার দরকার নেই বুঝতে পারছো তাহলে দেখো যে ডিএনএ রিলেটেড যে কোশ্চিনগুলো কতবার এসেছে এরা সব ডিএনএ রিলেটেড কোশ্চিন তার মানে তোমার ডিএনএ রিলেটেড পড়া শুরু করার আগে তোমার একটা ধারণা হয়ে যাবে যে ডিএনএ রিলেটেড কোশ্চিনগুলো কী কী ধরনের আসে বোঝা গেছে এবং রিপিটও কিন্তু হয় রিসেন্ট কিন্তু অনেক অনেকবার এই প্রশ্নগুলো কিন্তু এসেছে ওকে পরের টপিকটা দেখো কোষের সাধারণ বৈশিষ্ট্য যেটা কিন্তু অনেকেই স্কিপ করবে আসলে যে এখান থেকে কি কোশ্চেন আসবে কিন্তু দেখো কোষের সাধারণ বৈশিষ্ট্য থেকে অনেক অনেকবার কোশ্চেন এসেছে সো এই জিনিসটা তোমরা পড়ে রাখলে তা এটা দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে এখন তিন নাম্বার টপিক দেখো মাইট্রোকণিয়া মাইটোকন্ডিয়া থেকে দেখো যে প্রশ্নগুলো এসেছে দেখো আমাদের সময় কিন্তু মাইট্রোকণ্ডিয়া থেকে প্রশ্ন এসেছে উনিশ বিশ সতেরো আঠারো মানে রিসেন্ট সালগুলো থেকে মাইট্রোকণ্ডিয়া থেকে প্রশ্ন এসেছে তারপরে দেখো তারপরে যে টপিকটা রাইবোজম রাইবোজম থেকে প্রশ্ন এসেছে তারপরে টপিকটা দেখো ক্লোরোপ্লাস ক্লোরোপ্লাস থেকে আমি তোমাদের সুবিধার জন্য পাশে কিন্তু অ্যান্সারগুলো দিয়ে রেখেছি তো যারা অ্যানালাইসিস শিটগুলো এখনও কালেক্ট করে নি আশা করি তোমরা কালেক্ট করে নিবে এবার আসি কোর্ট বিভিন্ন কোর্ট থেকে কিন্তু অলরেডি আমাদের সময়ও প্রশ্ন এসেছে উনিশ বিশ এটা কিন্তু এমনি প্রশ্নটা আসেনি কারণ অলরেডি আঠারো উনিশ সেশনে এই কোর্ট থেকে প্রশ্ন এসেছে তাই উনিশ বিশ সেশনে এসেছে ভালো কথা কারণ তারা প্যাটার্নকে মেনটেন করে ওকে আমাদের উনিশ বিশ সেশন এখান থেকে দুইটা কোশ্চেন এসেছে ওকে তো এইভাবে যদি পড়া যায় আশা করি ভালো কিছু হবে তোমাদের জন্য তারপরে আসো ক্রোমোজোম লাইসেসোম এবং এন থেকে কিছু প্রশ্ন এসেছে তো এখানে দেখো প্রথম যে চ্যাপ্টারটার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এবং কোন অঙ্গাণুগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এর বাইরেও কিন্তু অনেক অনেক অঙ্গান রয়েছে যেগুলো থেকে কিন্তু এখনও প্রশ্ন হয়নি লাইক দ্যাট নিউক্লিয়াস কিন্তু প্রশ্ন হয়নি সেভাবে তো দেখো অনেক অঙ্গান রয়েছে এই অঙ্গানগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়নি তাহলে তোমরা এই আগে প্রায়োরিটি দিয়ে পরে তুমি সময় পাইলে অন্যান্যগুলো দেখো তো আশা করি তোমরা বুঝতেছো এই সিটগুলোর মাহাত্ম আসলে এইভাবে পড়লে পড়াশোনাটা অনেক গুছিয়ে যাবে এবং পরীক্ষার আগে রাতে তুমি যদি এই সিটটাও দেখে যাও এগুলোর প্রশ্নটা পাশে আনসারটাও কিন্তু দেওয়া আছে অনেক প্রশ্ন তুমি কিন্তু মাথায় নিয়ে যাবে এবং এই প্রশ্নগুলোর ভিতরেই দেখবে অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে গিয়েছো শুধু ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটিতে কারণ এগুলো তুমি অনেক মেইন মেন And I chose this person. Okay. আচ্ছা আরেকটা বিষয় দেখো আমি কিন্তু চ্যাপ্টারটা শেষে আবার কিছুখানে সম্ভাব্য কিছু রিটেনও দিয়ে দিয়েছি তো তোমরা এখানে তোমাদের রিটেনের জন্যও কিন্তু কিছু প্রিপারেশন কিন্তু নিয়ে নিতে পারো ওকে সো এখানে চ্যাপ্টারটা শেষে রিটেনও আমি দিয়ে দিয়েছি তো আরেকটা চ্যাপ্টার চলো আমরা দেখি আরেকটু আমরা যদি অ্যানালিসিস করার ট্রাই করি তাহলে তোমরা বুঝতে পারবে যে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে তোমরা সবাই জানো যে এই যে চ্যাপ্টারটি অনুজীব অনুজীব যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে তো কেমন করে আসছে আমি একটু অ্যানালাইসিস করার ট্রাই করেছি হ্যাভেলে ব্যাকটেরিয়ফ আজ কি কতবার প্রশ্নটা এসেছে দেখছো খালি যে রিপিট দেখো খালি রিপিট প্রশ্ন কিন্তু রিপিট হয় দেখো ভাইরাস থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে আমি একটা টাইপের আন্ডারে রেখেছি তুমি এটা দেখলেই বুঝতে পারবে যে বিগত বছরগুলোতে ভাইরাস থেকে কি কী প্রশ্ন এসেছে ওকে দেখো সতেরো আঠারো যেটা যারা প্রশ্ন পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু পাঁচ ছয় সালে এটা হুবও এসেছে মানে কমন ওকে তো এই রিপিটগুলো দেখো খালি তারপর ব্যাকটেরিয়া থেকে কী ধরনের প্রশ্ন এসেছে তুমি এটা একটু দেখলে বুঝতে পারবে তুমি ব্যাকটেরিয়া থেকে দেখো কোন অনুজীব নাইট্রোজেন সংবর্ধনে সক্ষম ওরে বাপ রে বাপ চার পাঁচ ছয় সাত এগারো বারো আঠারো উনিশ কত বার এসেছে রে ভাই রে ভাই প্রশ্নটা তারপরে দেখো এই ব্যাকটেরিয়া আমি বা বার বলেছি ব্যাকটেরিয়ার ওখানকার সাইন্টিফিক নেমগুলো অনেক ইম্পর্টেন্ট রিটেনের জন্য এবং এমসিকর জন্য অনেক ইম্পর্ট্যান্ট কেন কারণ এই পর্যন্ত যতবার এখান থেকে প্রশ্ন হয়েছে আলুর স্ক্যাপ রোগ তারপর এককভাবে গোলাকার মালার মতো ওই স্টেপ এই ধরনের জিনিসগুলো কিন্তু এখান থেকে এসেছে ওকে আচ্ছা তারপরে ম্যালেরিয়া ম্যালেরিয়া তো তুমি তো জানোই যে ম্যালেরিয়া থেকে এই পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেটা আমি একটা টাইপের আন্ডারে রেখেছি কোনটা সবাই জানে যে যেমন সেরিবালার ম্যালেরিয়া ঘটায় কোন প্রজাতির রোগটা তারপর সুপ্তিকাল কত কোয়ার্টনারি ম্যালেরিয়া সৃষ্টি করে কোন প্রজাতিটা এই জিনিসগুলো ওই ছকটা ওই যে একবার ছকটা দেখিয়ে দিয়েছিলাম ওই ছকটা কিন্তু অনেক অনেক রিটার্ন তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য ওকে সো আশা করি তোমরা বুঝতেছো যে তোমাদের জন্য কোন জিনিসগুলো আসলে পড়া লাগবে এবং কিছু এখানে রিটেনও দিয়ে দিয়েছি রিটার্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে সম্ভাব্য রিটার্ন দিয়ে দিয়েছি কী ধরনের রিটার্ন গুলো হতে পারে আর শৈবাল ছত্রাক থেকে কি ধরনের প্রশ্নগুলো এসেছে এটা অ্যানালাইসিস করার মানে এটা অ্যানালাইসিস যখন আমি করি আসলে আমার মানে কী বলবো কারণ দেখো ভাই ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি ভুলে গিয়েছিলাম বলতে সেটা হচ্ছে তারা ইংলিশ টার্মগুলো খুবই 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 ইম্পর্টেন্স দেয় যেখানে ইংলিশ টার্ম আছে ওই জায়গা থেকে কেন জানে তারা কোশ্চিন করার বেশি চেষ্টা করে বা সাইন্টিফিক নেম যেখানে রয়েছে সেইখানে এরকম একটা টার্ম হচ্ছে শৈবালও ছত্রাগে দেখো রে ভাই এই পর্যন্ত যতগুলো কোশ্চিন আসছে সবগুলোতে ইংলিশ টার্ম তারা ইউজ করেছে নিচের কোনটি হরমোগোনিয়া থেকে নিচের সিনোসাইটিক শৈবালের উদাহরণ মানে ইংলিশে দেওয়া ট্রাই করছে আর কি কোনটি রেনেডিয়ার মোস নামে পরিচিতি নিচের কোনটি সি ফাইকো সায়ানিন থাকে সো এইখান থেকে এই ইয়া থেকে তুমি কী বুঝতে পারতেছো যে তারা ইংলিশ টার্মগুলা যেমন তুমি আরেকটা অধ্যায় তোমার ক্ষেত্রে বলি ওই যে পার্থেনীয় জেনিসিস যেখানে হ্যাপ্লেট পার্থেনীয় জেনিসিস ডিপ্লয়েট পার্থ জিনিসের যে উদাহরণগুলো আছে তার এক্সাম্পল বিদ্যাম নাকি অনেক কিছু উদাহরণ রয়েছে ওইখানে সো ওইগুলো কিন্তু ইংলিশ টার্ম ওই চ্যাপ্টার থেকে এই পর্যন্ত রিসেন্ট যতগুলো কোশ্চেন এসেছে সতের আঠারো উনিশে ওই জায়গাটা থেকেই কোশ্চেনটা হয়েছে আমি বারবার দেখছি দেন আমি কী করলাম ইংলিশ টার্মগুলো পড়া শুরু করলাম যেইখানেই চ্যাপ্টারগুলোতে যেখানে ইংলিশ টার্ম আছে সেগুলো একটু পড়ে রাখতাম ইংলিশ টার্মগুলো তারা খুবই তাই এটা ছত্রাক দেখাইলাম তো শৈবালেরটা একটু দেখে আসো ওই শৈবালের ক্ষেত্রেও সেম ওকে ওই তারা ইংলিশ টার্মগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে বা বেশি কোশ্চিন করেছে এই যে দেখো কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে কোনটি দাদ রোগের জন্য দায়ী বাণিজ্যিকভাবে নিচের কোনটি থেকে পেনসিলিন তৈরি হয় কোনটি ব্লু মোল্ডস নামে পড়েছি তো সায়ানো ব্যক্তিরিয়া নয় কোনটি এই যে জিনিসগুলো এই যে জিনিসগুলো দেখো ইংলিশ ট্রামগুলো দিয়ে দিয়েছে তার মানে তুমি বুঝতে পারতেছো যে আসলে কোন জিনিসগুলো থেকে কোশ্চিন হতে পারে ইংলিশ ট্রামগুলো থেকে কিন্তু কোশ্চিন হতে পারে এগুলো আসলে সেটা দেখলে বুঝতে পারবে এবং রিপিটও হয় কিন্তু কোশ্চিনের অনেক ওকে সেখান থেকে দেখলে বুঝা পায় পড়ার আগ্রহটা একটু বাড়ে যে না আমার দ্বারাও মনে হয় কিছু হবে তাই না সো এই জিনিসগুলো তোমরা আসলে বুঝতে পারা উচিত আমি মনে করি এখনও যারা সেগুলো কালেক্ট করে কালেক্ট করে নিতে পারো শেষ মুহূর্তে রিভিশনটা আশা করি তোমাদের ভালো হবে ওকে সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কীভাবে তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত দেখো সহিবাল ছত্রাক হ্যাঁ চ্যাপ্টারটি অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা কী বুঝতে পারলাম লাগলি যে ইংলিশ টার্মগুলো আমাদের ভাই পড়া লাগবে তাই না এখন দেখি নগ্ন ও আবৃত্তি উদ্ভিদ থেকে আসা প্রশ্ন সমূহ দেখো ভাই যেমন টাইপ ওয়ান নগ্ন গুপ্ত বীজি উদ্ভিদের শস্য কীরূপ নগ্ন উদ্ভিদের শস্য কীরূপ ব্যক্ত বীজি উদ্ভিদের শস্য কীরূপ জিমনোসপামের যে শস্য পাওয়া যায় দেখছো ভাই প্রশ্নের ক্যাটাগরি ওই জিনিসটা এত প্রশ্ন থাকতে এত জিনিস থাকতে এই অধ্যায়ের এত ইনফরমেশন তা ওই একটা জায়গায় থেকে কোশ্চিন এবং জিনিসগুলো দেখো দুই হাজার দুই হাজার এক এক দুই ছয় সাত নয় দশ দেখছো একবার এক বছর এক বছর পর বা এক বছর রিপিট হয়েছে তারপরে পরে আসো আমি বারবার বলতেছি পোয়েসি মালবেসি গোত্রের ক্যারেক্টারিস্টিক্সগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থেকে এসেছে যে কোন গোত্রের পালকের নেই গর্ভমুণ্ড থাকে বিকাকার পরাগধানী পাওয়া যায় সর্বমুখ পরাগধানী পোয়েসি গোত্রের ফলক কি বলে এই যে জিনিসগুলো আরেকটা তো ভাই ঘুম খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা অমরা আগে খুবই আসতো আমি রিসেন্ট সালগুলো দেখো ষোলো সতেরো আঠারো উনিশগুলো থেকে খুবই প্রশ্ন ছিল ওকে সেটা হচ্ছে মার্জিনাল যেহেতু আমাদের এখান থেকে প্রশ্ন আসেনি তোমাদের বেলায় খুবই এই একবারে খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা রিটার্নের জন্য অনেক ইম্পর্টেন্ট এমসি কিছু জন্য ইম্পর্টেন্ট ক্রুসেফেরি পরিবর্ত আমরা বিন্যাস মার্জিনাল আমরা বিন্যাস কিউকম্বাসেটিভাসের আমরা বিন্যাস কোনটি গাত্রীও আমরা বিন্যাসের কোনটিতে সেই আমরা বিন্যাস খুবই ইম্পর্টেন্ট তারপর সাইকাস থেকে কিন্তু মাঝে মাঝে ভালোই প্রশ্ন আসে যে সাইকাস প্রকৃতির কথায় জন্য কোরআলোট মূল কথায় পাওয়া যায় সেইখান থেকে এই দিনের তারপর এমব্রিকেট যে পুষ্পবিন্যাস পুষ্পপত্র বিন্যাস আছে ওইখান থেকে কিছু প্রশ্ন এসেছে সো এই যে টাইপগুলো থেকে প্রশ্ন এসেছে এই টাইপগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে দুই হাজার থেকে ভাই দুই হাজার থেকে দুই হাজার উনিশ পর্যন্ত কিন্তু এখানে অ্যানালাইসিস করা আছে সো আশা করি তোমরা কিভাবে তোমাদের পড়াশোনাটাকে গুছিয়ে নেবে সেটা বুঝতে পেরতেছো এতবার বলতেছি যে অ্যানালাইসিস করে পড়ো অ্যানালাইসিস করে পড়ো যারা শিটগুলো কালেক্ট করনি কালেক্ট করো ইনশাল্লাহ তোমরাও কিন্তু হতে পারো সেই শত শততম ব্যাচের একজন গর্বিত স্টুডেন্ট সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবে